আজকে আমরা বুঝবো বেস ইনঅ্যাক্সেসিবল বা অগম্য পাদদেশ পদ্ধতি। থিরোলাইটের মাধ্যমে আমরা কিভাবে বেস ইনঅ্যাক্সেসিবলকে ক্যালকুলেট করব সেটাই আমরা দেখব। প্রথমত বেস ইনঅ্যাক্সেসিবল কাকে বলে? যখন লক্ষ্যবস্তু অর্থাৎ যার উচ্চতা পরিমাপ করা হবে তার তলদেশ পর্যন্ত যখন পৌঁছানো সম্ভব হয় না, তখন স্টাফ রিডিং ব্যতিরেকে যে পদ্ধতিতে দূরত্ব ও উচ্চতা পরিমাপ করা হয় তাকে বলা হয় বেস ইনঅ্যাক্সেসিবল। ওকে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কী কী পৌঁছানো হচ্ছে? দুটো ক্যারেক্টার আমরা পাচ্ছি। প্রথমত একটা হচ্ছে যার যেখানে আমরা স্টাফ রিডিং পাবো না, এবং থিরোলাইটের হাইট এক্ষেত্রে মেজার করার জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। ওকে, তাহলে ডেফিনেশনের রেসপেক্টে আমাদের কী কী প্রয়োজন? স্টাফ রিডিং নেওয়া হয় না বলে এখানে ভিসি এবং ভিডি মান গ্রহণ করা হবে, এবং যার মাধ্যমে আমরা পুরো বেস ইনঅ্যাক্সেসিবল পদ্ধতিটিকে ক্যালকুলেট করব। কোশ্চেন কীরকম দেবে? কোশ্চেন আসবে, ডিটারমাইন দ্য হাইট অ্যান্ড ডিস্টেন্স অব দ্য অবজেক্ট উইথ বেস ইনঅ্যাক্সেসিবল বাই এ ট্রানজিট থিওরোলাইট। কোশ্চেনে আর কিছু বেস অ্যাক্সেসিবলে যেরকম দেওয়া থাকে সেরকম এক্ষেত্রে কিচ্ছু দেওয়া থাকবে না, আমাদের ফিল্ডে যেতে হবে, এবং ফিল্ডের রেফারেন্সে যেরকম যেরকম দুটো জায়গায় ইনস্ট্রুমেন্ট বসানো থাকবে সেই দুটো জায়গার ইনস্ট্রুমেন্টের রেসপেক্টে আমাকে টেবিল দাঁড় করাতে হবে। টেবিল কীরকম হবে? টেবিলের রেফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্ট্রুমেন্ট এ এবং বি দুটো স্টেশনে বসানো রয়েছে, যার ফেস লেফট এবং রাইট, এবং বি স্টেশনও লেফট এবং রাইট। ওকে, ভার্টিক্যাল সার্কেল রিডিং যার ভিসি ভিডি, যার একটা মিন অ্যাঙ্গেল বেরোবে। ওকে, আমি এক্ষেত্রে আমার কল্পনা মতো আমি একটা রিডিং আমরা ইউজ করছি। ওকে, আমি লেফট রিডিংয়ে লিখছি 8°5', ভিডিতেও লিখছি 8°5', রাইটে 8°20', 8°20'। অ্যাজ ইউজুয়াল এখানেও লিখছি 10°45', 10°45', 10°55', 10°55'। নাও ইট ইজ গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল। মিন অ্যাঙ্গেল মিনস এই দুটোর যোগ করে দুই দিয়ে ভাগ, দ্যাট ইজ এই। আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করেছি যাতে আমার সুবিধা হয়। নাও 10°45' অ্যান্ড 10°55'। ওকে, নাও ইট ইজ কাম অ্যাজ গ্র্যান্ড মিন অ্যাঙ্গেল, অর্থাৎ সবকটার মিন অ্যাঙ্গেল কত, অর্থাৎ এই দুটোর যোগফল আবার দুই দিয়ে ভাগ, দ্যাট ইজ 8°12', 13 সেকেন্ড, অ্যান্ড দিস ইজ 10°50'। ওকে, নাও কামস টু দ্য পয়েন্ট অফ রিমার্কস। হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাট এ অ্যান্ড বি স্টেশন ইজ 1.42 মিটার, রাইট? এটা যদি মেজার না করতে পারে, এটা যদি না বলা থাকে তাহলে মেজার করে নিতে হবে। ওকে, ফিতে দিয়ে বা ফিতে বসিয়ে বা আমাদের ওই ওলন দড়ি নামিয়ে সেই ডিস্টেন্সটা ফিতে দিয়ে মেপে আমাদের এটা বার করতে হয়। অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য টু স্টেশন ইনস্ট্রুমেন্ট মিটার আমি ধরে নিচ্ছি, রাইট? তাহলে এর হেডিং কি হবে? ফিল্ড বুক ডিটারমিনেশন অফ হাইট অ্যান্ড ডিস্টেন্স by transit
সিওডো ক্লিয়ার ডেট অ্যান্ড ইনস্ট্রুমেন্ট নাম্বার তোরা বসিয়ে দিবি ডেট অ্যান্ড টাইম সার্ভেয়ারের নাম তোর নাম নিজে লিখতে পারিস এখানে লিখবি প্লেস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট নাম্বার নিজের নিজের কলেজের প্লেস এবং ইনস্ট্রুমেন্ট নাম্বার ক্লিয়ার দিস ইজ অল অ্যাবাউট দ্য কনসেপ্ট এবার এর রেফারেন্সে আমাদের আঁকাটা কীরকম হবে সেটা একটু বোঝা যায় তাহলে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে যাব নাও দিস ইজ এ স্টেশন দিস ইজ বি স্টেশন ওকে ফার্স্ট স্টেশন এ অবজারভেশন বি হচ্ছে সেকেন্ড স্টেশন অফ অবজারভেশন এ টু এ ড্যাশ হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাট এ বি টু বি ড্যাশ হাইট অফ দ্য ইনস্ট্রুমেন্ট অফ বি ক্লিয়ার এ বি ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি পি সাপোজ টপ অফ দ্য অবজেক্ট ওকে সি বেস অফ দ্য অবজেক্ট পিসি দ্যাট ইজ পি টু সি আমি যদি ক্যাপিটাল এইচ ধরে নিই দ্যাট ইজ হাইট অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য বেস পিটি দ্যাট ইজ হাইট অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য কলিমেশন লাইন দিস ইজ কলিমেশন লাইন ওকে এ সি দ্যাট ইজ এ টু সি ডিস্টেন্স বিটুইন ফার্স্ট স্টেশন অফ অবজারভেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট অ্যান্ড বি সি দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন সেকেন্ড স্টেশন অফ অবজারভেশন অ্যান্ড বেস অফ দ্য অবজেক্ট ক্লিয়ার ওকে নাও কামস টু দ্য পয়েন্ট অফ ক্যালকুলেশন ফার্স্ট অফ অল হাইট অফ দ্য অবজেক্ট অ্যাবভ দ্য কলিমেশন লাইন দ্যাট ইজ পিটি ওকে সো পিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন এ বি বাই কট আলফা মাইনাস কট বিটা ওকে অর ডিস্টেন্স বিটুইন এ বি মিন্স 8 মিটার কট আলফা মিন্স 8 degrees 12 minutes 30 seconds অর্থাৎ 8 degrees 12 minutes 13 seconds অ্যান্ড কট বিটা মিন্স 10 degrees 15 minutes ওকে দেন কট কেন ইউজ করা হয় নিশ্চয়ই বুঝতে পারছিস জ্যামিতিক সূত্র 5.23 মেবি আর 8 মিটার ডিভাইডেড বাই 1.70 ওকে দেন হচ্ছে 4.71 মিটার রাইট স্টেপ টু হাইট অফ অবজেক্ট ফ্রম দ্য বেস পিসি
okay. So PC equals to, PC means, PC equals to PT plus TC AA dash equals to BB dash amra pai equals to TC equals to 1.42 meter eki byapar ओके हमने टेबलर मध्य पे अलरेडी 1.42 मीटर ए ए डैश इक्वल्स टू बी बी डैश इक्वल्स टू टी सी तीनटे समान पाची 1.42 सो पी टी इक्वल्स टू सो पी सी इक्वल्स टू 4.71 प्लस 1.42 ओके सो 6.13 मीटर राइट नाउ कम्स टू द थर्ड पॉइंट Distance between first station of observation and base of the object that is AC. Okay. डिसटेंस विटुईन फार्स स्टेशन अफ अबजार्भेशन एंड बेस अफ द अबजेक्ट एट मेजार करते हैं क्लियर सो हमें ये एक त्रिभुजर माध्यम पा त्रिभुज ए टी पी दैट्स मीन ए डैश टी पी ए डैश T by PT equals to cot alpha করতে পারি অতিভুজ উল্টো করে দিচ্ছি অর্থাৎ A dash T equals to cot alpha PT okay or A dash E equals to cot alpha মান বেরিয়েছিল অলরেডি 8 ডিগ্রি 12 মিনিট 13 সেকেন্ডস ইনটু pt এর মান বেরিয়েছে 4.71 মিটার সরি t সো cot alpha অলরেডি 6.93 into 4.71 that is 32.64 meter gun kore dekhis okay now the point of a dash t kar upor lomb hocche ac AC equals to 32.64 meter. So BC equals to 32.64 minus 8. That is 24.64 meter. Okay. Distance between first station of observation and base of the object. Okay. সো এইভাবে আমাদের কিন্তু পুরো কম্পাইলেশন করতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছিস জিনিসটা কিন্তু খুব বেশি কঠিন নয় জাস্ট কয়েকটা স্টেপকে মনে রাখা এবং তার বেসিসে জিনিসটাকে ক্যালকুলেট করা ওকে তো এইভাবে আমরা ফার্স্ট স্টেশন অবজারভেশন এবং বেস অফ দ্য অবজেক্টকে
ক্যালকুলেট করে থাকি। এখানে সামান্য কিছু জ্যামিতিক ক্যালকুলেশন এটাকে মাথায় রাখতে হবে। আমরা ট্যানের উল্টো কট ধরে জিনিসটাকে কমপ্লিট করলাম। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকিস, প্রত্যেকে সাবধানে থাকিস, এটাও একটু আঁকার চেষ্টা করিস, আশা করি হয়ে যাবে। ওকে।